ফেতুল ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, দ্বিতীয় পর্ব না কি দেখবো? দ্বিতীয় পর্বে দেখাবো 100 কোয়ালিটি, কিছু 100 আছে, দুই চারটা ক্রস আছে। আচ্ছা আচ্ছা, সব মিলিয়ে আর কি দেখাবো। আচ্ছা আচ্ছা, তবে অফার থাকবে 72 ঘন্টার অফার। আচ্ছা, ভিডিও যখন ছাড়া হবে তখন থেকে কিন্তু 72 ঘন্টা অফার। হ্যাঁ জি জি, 72 ঘন্টার অফার থাকবে ইনশাল্লাহ। আর ভালো কোয়ালিটি দুধের ছাগল থাকবে, প্রেগনেন্ট ছাগল থাকবে, খুব আনকমন কিছু ছাগল থাকবে। এবং আমার এ পর্যন্ত ভিডিওতে যত খাসি দেখেছি এর মধ্যে সবচেয়ে আনকমন দুইটা খাসি থাকবে, 4 দাঁত করে বয়স, জি, যেটা পাঞ্জাব জাতের আর কি। আচ্ছা আচ্ছা, পাঞ্জাব হরিয়ানা, খুব আনকমন। মানে এই পর্বে যা থাকছে না সবগুলো কিন্তু আনকমন। হ্যাঁ দর্শক, একদম আনকমন থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, ভিডিওটা দেখবেন সবাই ইনশাআল্লাহ, দেখে তো করব না, চলেন দর্শক দেখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কিন্তু ভাই, আচ্ছা দ্বিতীয় পর্বে শুরু তো বিশাল ছাগল নিয়েছেন ভাই। জি, অনেক বড়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি জাতের ছাগল? এটা বাংলাদেশি যমুনাপারি 100 বাস যমুনাপারি। জি জি, পিওর ব্রিড না? পিওর ব্রিড, পিওর ব্রিড বাংলাদেশে যেটা। হ্যাঁ যমুনাপারি কিন্তু বিশাল সেবা হয়। হ্যাঁ অনেক বড় এবং দুধের জন্য বিখ্যাত। বিখ্যাত, জি জি, যমুনাপারি মানে বিখ্যাত। এই যমুনাপারি দুধের জন্য বিখ্যাত, এটাই শেজাত। শেজাত বাংলাদেশে যমুনাপারি 100 কোলাবান। দেখেন কত বড় বড় কোলাবান, দুধ আসলে কি আসবে। ইন্ডিয়ান যমুনাপারি হতো তাহলে ফ্রেশ সাদা হতো, এটা ফ্রেশ সাদা হতো না? আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা বৈশিষ্ট্য যমুনাপারির প্রত্যেকটা বৈশিষ্ট্য এর মধ্যে আছে। জি, পিসের পশম বড়, লেজ বড়, কান। হ্যাঁ জি, ওলানটা সব কিন্তু এটা কালারে আপনি ডিস কালার আর কি, ডিস কালার বাংলায় জন্ম, বাংলা বাংলা জন্ম। হ্যাঁ বাংলাদেশে। আচ্ছা বাচ্চা কাছে কবে হয়েছে এটা? এটা বাচ্চা দিয়েছে 2 বার। আচ্ছা আচ্ছা, তৃতীয়বারের মতো প্রেগনেন্ট, এটা 2 মাস পার হয়েছে। জি, তবে আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে অল্প সময়ের প্রজনন, 3.5 লিটার দুধ হতো। পালন দেখছেন, শুকিয়ে গেছে। আসলে হেভি পালন, দেখেন দর্শক শুকিয়ে গেছে কত বড়। এখন দুধটা শুকিয়ে গেছে, 2 মাস প্লাস আছে, আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। জি, কারণ 3 মাস না হলে আমরা গ্যারান্টি দেই না, গ্যারান্টি না। জি জি জি, হাইট এবং লাইভ ওয়েট কত আসতে পারে? এটা হাইট আছে এখন বর্তমান মোটামুটি 37। আচ্ছা লাইভ ওয়েটটা? আর লাইভ ওয়েট হবে 60-65 কেজি হবে। 60 থেকে 65 কেজি হবে। আচ্ছা, অফার প্রাইস দরদামটা কেমন লাগবে? অফার প্রাইস হিসেবে ছাগলটা পড়বে ফিক্সড 56,000 টাকা। ফিক্সড 56,000 টাকা। জি জি। আচ্ছা তো ভাই, জি এটা কি দেখা ছাগল? এটা হরিয়ানার সাথে বিটলের ক্রস, হরিয়ানা বিটল সংমিশ্রণের ক্রস না? আচ্ছা আচ্ছা, জি ছাগলটা নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট। আচ্ছা, দাঁত হয় না এখনো, প্রথম প্রেগনেন্ট। এত বড় ছাগল অদাঁত? জি জি, এই যে দেখেন, বলেন কি, জিরো দাঁত, অদাঁত বলতে জিরো দাঁত, দেখছেন জিরো সাইজ, একবারে জিরো সাইজ দাঁত। প্রথমবারের মতো প্রেগনেন্ট, এটা বাচ্চা দেবে। জি, মোটামুটি 40 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। সর্বোচ্চ 40 দিন বাচ্চা দিয়ে দেবে, মানে শিওর গাভিন। এবং পেট বড় দর্শক, দেখেন একটু বাচ্চা, বড় পেট, জি অনেক বড় পেট। দেখেন এই পাশে, দেখুন প্রথমবার কি দুটো বাচ্চা হয় কিনা? ইনশাআল্লাহ অবশ্যই, আশা করা যাচ্ছে, কারণ বড় পেট তো, এরও দুটোই হবে আশা করা তো ইনশাআল্লাহ। একটা 100 বিটলের যে বৈশিষ্ট্য সব আছে, নেজ দেখছেন কত বড়, নেজ অনেক বড়। জি, নেজ, কান। হ্যাঁ জি, খুব বড় পেট, বড় পেট, ইনশাআল্লাহ দুটো ভালো, মানে বাচ্চা হবে দুটো, বুঝলেন? এটা হাইট এখন মোটামুটি 33-60 হবে। জি জি, লাইভ ওয়েট হবে মোটামুটি 45 কেজি, 45 কেজি। আচ্ছা আচ্ছা ভাই, দরদাম কেমন লাগবে বলেন? এটা দাম পড়বে, কেউ যদি লাই ফিক্সড 35,500 অফার হিসেবে, অফার হিসেবে ফিক্সড 35,500। দরদাম করে অসুবিধা তাহলে কিন্তু বিকাশ খরচ কাজ পাবেন। হ্যাঁ তো ভাই, এটা কি কাক না ছাগল? এত কালো ছাগলই বিটল। হ্যাঁ বিটল ছাগল, বিটল একদম মার্বেল চোখ, মার্বেল চোখের, মার্বেল চোখ যায় দেখো বাবা। এটা আপনার পাঞ্জাব বিটল বলা হয়, পাঞ্জাব বিটল, হালকা ব্যান্ড থাকে, পাঞ্জাব বিটল সামান্য ব্যান্ড থাকে, পাঞ্জাব হরিয়ানা বলেন, হ্যাঁ হালকা ব্যান্ড থাকে। আচ্ছা আচ্ছা, ব্যান্ড থাকে মোটামুটি বলা যায় ভালো ছাগল। দেখছেন একদম মার্বেল, হ্যাঁ একবার একদম মার্বেল সবকিছু। জি একদম 100। বাচ্চার বয়স কেমন? এটা এটা বয়স 4 দাঁত। জি, এটা একবার বাচ্চা দিয়েছে, দ্বিতীয়বারের মতো পাঠা দেওয়া হয়েছে, মোটামুটি 2 মাস রানিং চলছে, 2 মাস রানিং চলে। আচ্ছা আচ্ছা, তবে কিন্তু বাচ্চা আসলে মানুষের মতো আসবে। হ্যাঁ এর কোয়ালিটি কিন্তু মাসলে খুব সুন্দর। হ্যাঁ পাঠা দেওয়া আছে। জি, মা বাবা যদি 100 হয় বাচ্চাও 100, বাচ্চাও 100 আসে। জি ভালো। আচ্ছা হাইট এবং লাইভ ওয়েট? হাইট আছে মোটামুটি 33। জি, লাইভ ওয়েট হবে 35-40 কেজি। দরদাম কি আছে ভাই? অফার কত বড় দেখছেন? লেজ বড়, বিশাল লেজ, বিশাল বড় লেজ। আচ্ছা, দাম পড়বে ফিক্সড 38,000 টাকা, ফিক্স প্রাইস 38,000 টাকা। ফেতু ভাই, জি জি, এটা কি দেয় ছাগল? এটাও বিটল। জি বিটল, তবে এটা আপনার পার্সেন্ট একটু কম আছে, পার্সেন্ট কম আছে, পার্সেন্ট কম আছে, মানে চ্যালেঞ্জ করে 100 বলে দেবে অন্য কোথাও হলে, অন্য কোন জায়গা হলে। এটা পার্সেন্ট কম আছে। হ্যাঁ, লাল চোখ, লাল চোখ, লাল চোখ, খুবই কোয়ালিটি ফুল। এই যে দেখেন দাঁত, দেখেন 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে কেবল, ছোট। এটা হাইট আছে মোটামুটি এখনই 33 হবে। আচ্ছা আচ্ছা, এটা হবে প্রায় 40 কেজি, প্রায় 40 কেজি। জি জি, খুবই সুন্দর কোয়ালিটি ফুল। এই যে দেখেন পালন, খুব সুন্দর পালন, ফার্স্ট বারের মতো, প্রথম বারের মতো কলা। আচ্ছা আচ্ছা, প্রথম বারের মতো। ভাই দরদাম কি আছে? সুন্দর চিকচিকে কালার, একবার চিকচিকে মানে কি সেই চিকচিকে, একবারে সুন্দর।
বলবে, কিন্তু আমি বলতেছি না, একটু পার্সেন্ট কম আছে। মানে চেহারা শুরুতে 100% হলে কিন্তু পার্সেন্ট 100 না। আচ্ছা ধন্যবাদ ভাই। এই যে কেবল দুই দাঁত ছিল, এই যে চারটে হচ্ছে দাঁত, 1 2 3 4 চার বড়। আচ্ছা ঠিক আছে, এটা কালার বলেন সবকিছু এটুতে কিন্তু একই সেম, কিন্তু একটু পার্সেন্ট কম আছে, একটু পার্সেন্ট কম আছে। সেই ক্ষেত্রে আমি সেটা বলে দিচ্ছি আর কি, 100 বলতেছি না। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এটা একবার বাচ্চা দিয়েছে বুঝছেন, জি জি, দ্বিতীয়বারের মতো এই 2 মাস রানিং আর কি পাঠা দেওয়া আছে আমার, 100 শিরোই পাঠা, শিরোই পাঠা দেওয়া আছে। জি জি। আচ্ছা আচ্ছা, পোষা পাখনা ক্লিয়ার আছে না? জি জি জি, ঠিক আছে, সব ক্লিয়ার। এই যে বার্ড দেখেন, বার্ডগুলো খুব কলাবানা। আচ্ছা এটা বর্তমান হাইট এবং লাইভ ওয়েট কেমন আসতে পারে? এটা হাইট আছে 32, লাইভ ওয়েট হবে 30 থেকে 35 কেজি। 30 থেকে 35 কেজি। আচ্ছা আচ্ছা, দর দাম ভাই কি আসে? এটা দাম পড়বে ভাই, কেউ যদি নাই, ফিক্সড 32,000। ফিক্সড 32,000 টাকা। প্রেগন্যান্সি বয়স বলছেন কিরা? প্রেগন্যান্সি ওই যে 2 মাস রানিং, 2 মাস রানিং চলে। আচ্ছা 32,000 ফিক্সড প্রাইস। দর দাম কষ্ট না থাকলে কিন্তু বিকাশ কস্ট ক্যাং কস্টটা এভরিথিং পেয়ে যাবেন। ফেলো ভাই, এটা কি ছাগল? এটি হরিয়ানা। জি, হরিয়ানা জাতের একটা ছাগল। জি, এটা তবে আপনার নেপালি হরিয়ানা বলা হয়। নেপালি হরিয়ানা? জি জি, কান তো ছোট না, কান মোড়ানো। জি জি, কান একবারে যে ছোট তাও না, কান লেন্থ আছে, তাও মোটামুটি 13 ইঞ্চি হবে। কান লেন্থ মোটামুটি ভালো আছে আপনার? লেন্থ ভালো, সবকিছু ভালো। এটা কিন্তু নিউ অ্যাডাল্ট বাচ্চা, এটা ৩৫-৩৫ কেমন আছে? কেউ যদি ৩৫-৩৬ এই যে বাচ্চা দেখেন, কান মোড়ানো, সোনালী বর্ণের র‍্যাক। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে একদম। মানে এটা কিন্তু ক্রস। জি 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 জি, ক্রস। আচ্ছা ছাগলের দেখেন কালার লাল, লাল কালার, হরিয়ানার ক্রস। তবে 100 হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন ছিল, দেখেন বাচ্চা আসছে কিন্তু সেই বললেন, বাচ্চা কান বলেন মানে সবকিছু, ৪০,০০০ এই বাচ্চা কিন্তু বড় হয়ে গেলে জোড়া বাহিনী নাকি? জোড়া যে এরা জমজ দুই ভাই। জি, অনেক ভাই ব্রাদার আছে যে আনকমন খাসি চাই। আচ্ছা আচ্ছা, শুধু বলে যে আনকমন খাসি দেন ভাই। আনকমন দর্শক দেখেন আমি কত দূরে আসছি, দূরটা কিন্তু অনেক বড়। হ্যাঁ, এরা দুই ভাই। জি, এটা পাঞ্জাব প্রজাতির খাসি আর কি। আচ্ছা আচ্ছা, পাঞ্জাব প্রজাতির খাসি। জি, দুটায় 4 দাঁত করে বয়স, 4 দাঁত করে বয়স, সবচেয়ে তা আনকমন খাসি। এগুলো কুরবানি করা যাবে? এবার পরের কুরবানিতে দিতে হবে, যত 4 দাঁত হোক, 3 বছর পরিপূর্ণ না হলে এগুলো কিন্তু পরিপূর্ণ হাইট গেইন করে না, পরিপূর্ণ হয় না, কারণ 15 মাস বয়স থেকে বলে, 15 থেকে 16 মাস। বর্তমানে এগুলো হাইট কেমন চলে? এটা হাইট আছে এখন বর্তমান 35+ আছে, একটা 35+, দুইটা কিন্তু একই মায়ের একই, তবে মোটামুটি 55 কেজি প্লাস হবে। আচ্ছা একটা আপনি ধরে দেন, দুটো দেখলে মুশকিল, যে বড় বড়। আচ্ছা একটা নিয়ে নেন, একটা দেখে আমরা বিশাল সাইজের দর্শক কিছু দেখা দিই। দেখেন পাঞ্জাব, পাঞ্জাবে কিন্তু গোলা ইয়ে থাকে, কম্বল থাকে, পাঞ্জাব হরিয়ানা বলা হয়। এই যে পাঞ্জাব হরিয়ানা গোলা। আচ্ছা এই যে গল কম্বল দেখেন, ওই ব্রাহ্মা গরুর যেরকম গল কম্বল। হ্যাঁ জি জি, ওরকম সেরকম গল কম্বল। আর
এই যে চামড়া, আমরা তো কোনো দানা খাবার দিই না ভাই। আচ্ছা আচ্ছা, শুধু খের ভুসি আর ঘাস। আচ্ছা, এই যে দেখছেন চামড়া, রাবার চামড়া লুজ কন্টাক্ট একটা করে লুজ। মাশাআল্লাহ। তো ভাই যেহেতু হাইটটা অনেক সুন্দর, হ্যাঁ ছাগলটা হাইট, এবং এটা হাইট হবে ভাই, আরো হবে, তিন বছর পরিপূর্ণ হলে এগুলো খাসি সর্বনিম্ন চার মন প্লাস হবে, এগুলো এগুলো চার মন প্লাস, তিন আচ্ছা চার মন মানে 150 কেজি প্লাস হবে, 70 হয়ে যাবে, যে 70। আচ্ছা দেখেন কত বড় হ্যাঁ, এই যে গলার নিচে চামড়া আর কান ভাই, এক হাতের উপর এক হাত, এই যে আমি দেখি হাত দিয়ে মাপেন, ওরে বাবা এক হাত হবে, হ্যাঁ হ্যাঁ এক হাত হবে, লিন কিন্তু এক হাত, জি। আর এই যে শিং দেখছেন, শিং শিং পেছনে থাকে, পেছনে, জি জি শিং পেছনে এবং পিছন দিকে। আচ্ছা দেখেন দুই ভাই, আচ্ছা এই যে ভাই এক সিনার উপায় নাই, সেম দেখেন, সেম টু সেম দেখেন, এই যে দর্শক দেখেন, ওরে বাবা শুধু চিহ্ন আছে, একটা মানুষের পক্ষে কিন্তু দুটো ধরে খুবই মুশকিল, শুধু চিহ্ন আছে, এর আবার ডান পাউটার সামনের সাদা সাদা আছে, এক জায়গায় একটু সাদা মার্কিং আছে, হ্যাঁ 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 ঠিক আছে, একদম কোয়ালিটি ওটা থেকে, কিন্তু এটা আবার গোলা কম্বল আরো বেশি, আরো বেশি, আরো বেশি, মানে ভাই যে বললো না বাহামা করার মতো, নিঃসন্দেহে কিন্তু বাহামা করার মতো দর্শক, এই দুইটা খাসি কিন্তু আমার খুবই পছন্দ হচ্ছে, যে 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 বোকের নিচে চামড়া দেখছেন এই পর্যন্ত, যে যে বোকের নিচে, এবং এই যে এগুলাতে চামড়ার ঝুল, এই যে এই যে এগুলাতে ঝুল, আচ্ছা চামড়ার ঝুল, মাশাআল্লাহ কালারটা কিন্তু অসাধারণ, হুম অনেক সুন্দর, যদি কেউ চায় যে আনকমন জিনিস পুষবো, জি সেই ক্ষেত্রে খাসি দুইটা জোড়া ধরে নিতে হবে, আচ্ছা সিঙ্গেল বিক্রি হবে না, সিঙ্গেল নেওয়ার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না, দুটো একসঙ্গে বড় হয়েছে, জোড়া ধরে একসঙ্গে বড় হয়েছে, দেখা দিন এগুলো আমার, যদি কারো মন চায় যে শখের বসে জিনিস ক্রয় করবেন, জি জি তাহলে নেবেন, আর যদি মন না চায় আজে বাজে মন্তব্য করবেন না যে এত দাম হ্যান তেন, এগুলো কোনো মন্তব্য করবে না, জি জি জি, তবে এই পার্সেন এবং এই গেট আপের যদি কেউ খাসি দেখাতে পারে আমি পুরস্কৃত করব তাকে, না এই কোয়ালিটি খাসি পাওয়া মুশকিল, খুবই মুশকিল কিন্তু, হ্যাঁ কেউ করে না, কারণ এই দুইটা যদি পাঠা হতো, জি এক একটা পাঠা বিক্রি হতো 1,20,000-30,000, 70 বিক্রি হতো 70, জি জি, এটা হতো প্রজননের জন্য হতো, কিন্তু এটা শখের বসে খাসি করা, সেই ক্ষেত্রে হাফ প্রাইস আর কি, পাঠারছে 50% প্রাইস কিন্তু, হ্যাঁ 50% প্রাইস, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো ভাই জি জি, আচ্ছা ভিডিও এই পর্যায়ে কিনে আসছেন, এটা আনকমন কোয়ালিটি, এটি ছাগি, আচ্ছা তবে পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা ছাগি, পাঞ্জাব হরিয়ানা, জি জি, আচ্ছা আগে যে খাসি দেখালাম, জি জি জি, সেম জাতেরগুলা, সেম জাতের, সেম জাতের, আচ্ছা আচ্ছা, তবে এগুলো আরো আনকমন, আর আনকমন কোয়ালিটি, মানে ওই কা সেম, মানে কান বলে নিয়ে বলে না, সেম টু সেম, এটা সেম টু সেম, এটা বাচ্চা দিয়েছে এবং দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট, দ্বিতীয়বার প্রেগন্যান্ট, জি বাচ্চা, বাচ্চা আছে, এর বাচ্চা আছে, বাচ্চা আছে, কি বাচ্চা দেখেন, এখানে দেখেন একটা জিনিস, বাবা এই বাচ্চা, এই যে যে বাচ্চা দেখেন, এই দেখেন, আচ্ছা আচ্ছা, বাবা আসো, এটা কি বাচ্চা, গোলাপি বাচ্চা নাকি, না এই বাচ্চা, এগুলো ওই গোলাপির মতো, আপনার ওই যে পাকিস্তানি গোলাপি বলে না, কান দেখেন দর্শক, যে ছাগলের সে ছাগলের কান বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক হাতের উপর কান, এক সেই, মানে কিন্তু দর্শক দেখেন কত সুন্দর কান, মানে এটা যদি ফ্রেশ সাদা হতো এটা ওই গোলাপ বলে আর কি চালাই দিত অনেকেই, এটা পাঞ্জাব হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা দেখেন, পাঞ্জাব হরিয়ানা, বাচ্চা বয়সে কত সুন্দর এটা, আচ্ছা বাচ্চা ছিল দুইটা ভাই, আচ্ছা আচ্ছা, ছেলে বাচ্চাটা মোটামুটি 2 সপ্তাহ আগে সেল করছি, আচ্ছা 67,000 টাকা সেল করছি, একই সঙ্গের বাচ্চা, বাচ্চার বয়স 5.5 মাস বয়স, 5.5 মাস বয়স, এটা কি মেয়ে বাচ্চা, আচ্ছা এটাই পালানে কিন্তু দুধ না ভাই ছাগলের, এটা কি, এটা কিন্তু পালান ছাড়তেছে বাচ্চা দেওয়ার জন্য, আবার আবার, জি বলেন কি, মোটামুটি 4 মাস প্লাস হয়ে গেছে ভাই, 4 মাস প্লাস হয়েছে, 4 মাস প্লাস হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, দুই বাচ্চা খাওয়ার পরেও এটা 2 লিটার পারে দুধ পানাইতে আমার কি, আচ্ছা আচ্ছা, এটা আবার 4 মাস প্লাস, জাতে ভালো কোয়ালিটি ভালো সবই ভালো, জি জি, বাচ্চাটা দেন, বাচ্চা দেন, বাচ্চা আসো, সুন্দর বাচ্চা, তো সেক্ষেত্রে কি একসঙ্গে সেটা বিক্রি হবে, একসঙ্গে নিতে হবে, ছেলে বাচ্চাটা এমনি আলাদা দিয়ে দিছি, যেই লিখ না কেন একসঙ্গে নেবে, একসঙ্গে নিতে হবে, জি আলাদা ভাবে হয়তো সেল করার ইচ্ছা নাই, আচ্ছা তো দরদাম কেমন আছে ভাই, মাউসা ছেলেটা, মাউসাও কেউ যদি নেয়, জি জি আমি আলাদা প্রাইস বলি, কিন্তু একসঙ্গে নিতে হবে, একসঙ্গে নিতে হবে, আচ্ছা বলেন, আলাদা শুধু মাঠা পড়বে 35,000 টাকা মাকে সাজা দেন, বাচ্চা দেখাবেন, সুন্দর বাচ্চা, হ্যাঁ হেভি মানের বাচ্চা কিন্তু দর্শক,
এই যে এই যে সম্ভব কি আপনার কাছে? এই বাবা রে বাবা, রাখেন খুব সুন্দর। হ্যাঁ বাচ্চারা খুব সুন্দর, দেখো হেভি কান কোলে উঠে না তো দেখেন ভয় পাচ্ছে নাকি? কান কি দেখেন, এই যে কান দেখেন কত সুন্দর কান, এত সুন্দর জিনিস, মানে খুবই সুন্দর বাঘা তোতা হলেও অনেক সুন্দর ব্যান্ড, একটু ভালো আছে নিচের পাটে বাড়ানো নাই তাই বলেন এবং খুবই কন্ডিশন ভালো। বাচ্চা কবে দিয়েছে রে? এটা বাচ্চা দিয়েছে একবার ভাই, একবার দিয়েছে, একবার বাচ্চা দিয়েছে। লেজ দেখছেন, লেজ হেভি সুন্দর, কত সুন্দর গোলাপ ফুলের ছাগল না, হ্যাঁ গোলাপ ফুলের মতো সুন্দর ছাগল, অনেক সুন্দর যায়। এটা দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট, জি এটা 2 মাস প্লাস পাঠা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তবে আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আমার খামারের সবচেয়ে বড় বেলচা তোতা পাঠা দেয় প্রজনন করানো, প্রজনন করানো আছে, জি মাশাআল্লাহ। এটা 4 দাঁত বয়স, 4 দাঁত, হ্যাঁ জি 4 দাঁত, 1 2 4 ছিল যে 6 হচ্ছে আর কি, জি 4 দাঁত বড়, জি জি ঠিক আছে, 2 দাঁত ছোট। আচ্ছা ভাই দদন কেমন আছে রে? খুবই সুন্দর কালারটা, এই যে এই পাশের কালার, এই পাশের কালার মানে আরো ভালো না, কানের কালার, কানের কালারটা দেখছেন, দুই কান দুই কালার, কিন্তু দুই কালার, কিন্তু কালারটা কি দেখছেন এত সুন্দর, মানে অপরূপা, মানে বলা যায় সুন্দরের একটা কালার, হ্যাঁ সুন্দর ছাগল। আর এই পাশের কালার কিন্তু এই যে এরকম, জি জি। আচ্ছা আচ্ছা, গদম কেমন সেটা? এটা হাইট শুনেন আগে, এটা হাইট আছে মোটামুটি 33 প্লাস। আচ্ছা আচ্ছা, আর লাইভ ওয়েট হবে মোটামুটি 50 কেজি, 50 কেজি প্লাস। আচ্ছা জি জি, আর এটা কেউ যদি লাই দাম পড়বে ফিক্সড 56 প্যাগনেট হচ্ছে তো এজন্য দুধ আর কি কমে যাচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন বাটগুলো দেখছেন, অনেক সুন্দর কিন্তু বাট, দেখেন দর্শক কিন্তু বিশাল বড় বড়। এটা কি রানিং দুধ দুধ হয় ভাই? জি। আচ্ছা আচ্ছা, শুধু দুধ কিন্তু এর পালানে, পালানে কোনো মাংস কিন্তু না, কিন্তু দুধের পালান। আচ্ছা আচ্ছা, বা তুমি গাটা আছে রে, দেখেন ভালো করে দেখেন। আচ্ছা এই যে এটা কিন্তু দুধের পালান, দেখেন কত সুন্দর কলাবান, হেভি দুধ দেখেন, না না চিল্লাহলে করছে, খুবই সুন্দর। প্রথমে গাটটা আছে, এটা গাব ওই তো মোটামুটি 2 মাস চলছে আর কি, 2 মাস চলে আর কি, 2 মাস চলে। আচ্ছা আচ্ছা, এটা আর হয়তো মাস ডাইরেক্ট দুধ হবে আর তারপরে শুকা যাবে আস্তে আস্তে, তারপরে শুকা যাবে আস্তে আস্তে, মানে প্রেগন্যান্সি বয়স বাড়ার সাথে সাথে দুধ কমে যায় দর্শক। এটা দেখছেন বিশাল ছাও, কিন্তু বিশাল হেভি লম্বা, উচ্চতা ভালো 35 ইঞ্চি প্লাস হবে। আচ্ছা আচ্ছা, আর কান শিং সর্বাধিক দেয়, এটা কেবল 6 দাঁত হচ্ছে নতুন মাত্র, জি জি এই যে দেখেন, এই যে 6 হচ্ছে, 5 জি 6, ঠিক আছে 6 দাঁত। আচ্ছা তো এই সুন্দর কোয়ালিটি ছাগল ভাই, এই যে এটার আগেটা একটু হালকা ইয়া আছে, ছোট ভেঙে গেছে, আর এটা হচ্ছে গোটা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখে দেওয়া ভালো, তাছাড়া আবার ওই পাওয়ার পর এই ভাই আমি ছাগল কিনলাম, ছাগল তো না ছোট বড়। আচ্ছা আচ্ছা, এরকমই হয়, সঠিক দেখা দিবস আপনাদের জন্য ভালো হবে ভাই। দদম কেমন আছে রে? এটা ভাই কেউ যদি লাই, জি সেই ক্ষেত্রে এটা ফিক্সড 55,000 পড়বে। আচ্ছা ফিক্সড 55,000 পড়বে, 55 না 52,000 পড়বে, কত 52 মাইনাস 52,000 অফার, 52,000 টাকা অফার প্রাইস, ফিক্সড প্রাইস 52,000, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অফার প্রাইস হিসেবে 52,000, ঠিক আছে। ফেদু ভাই জি জি, এটা কি যাবে ছাগল? এটা বিটল, তবে 90% বিটল, 90% বিটল, 90% জি, মানে কম আছে তবে ভালো, পার্সেন্ট কম জি। কালারটা কিন্তু আপনি লাইট চকলেট বলছেন না, এটা না না না, এটা কিন্তু ক্রস, 90% কে 99% হলো ক্রস, এটা সঠিক সঠিক সঠিক, তবে 100 পাঠা দিয়ে প্রজনন করানো। আর এটা কি মনে করতেছেন বলেন তো, এটা বয়স কেমন হবে? তাও বয়স মোটামুটি 4 দাঁত 6 দাঁত, নিউ অ্যাডাল্ট বাচ্চা ছাগল, নিউ অ্যাডাল্ট কেমনে সম্ভব? কেবল এই যে দাঁত ভাঙ্গেছে দেখেন, দুই দাঁত, এই যে দেখছেন দুই দাঁত, হ্যাঁ দুই দাঁত, সঠিক সঠিক। বিটল মানে কিন্তু ভিন্ন কোন কিছু দর্শক, হ্যাঁ এখানে মোটামুটি 34 প্লাস আছে। আচ্ছা আচ্ছা, 34 প্লাস, লাইভ ওয়েট আছে 50 কেজি প্লাস, 50 কেজি প্লাস, আর প্রেগন্যান্ট মোটামুটি 4.5 মাস, 7.5 মাস না, 4.5 মাস। আচ্ছা আচ্ছা, এর কি প্রথমবারের মতো নাকি আগে? প্রথমবারের মতো, প্রথমবারের মতো। দুই দাঁতে আবার কয়বার বাচ্চা দিবে রে? জি জি দেখছেন, পালান পালান ঢিল দিচ্ছে, দেখেন পালান ঢিল দিচ্ছে, না পালান ঢিল দিচ্ছে, জি জি, হ্যাঁ অনেক সুন্দর। আর লম্বা সেওটা কি সেও, বিটল মানে তো আসলে ভিন্ন কোনো কিছু দর্শক, এই যে সিং পিছনের দিকে, এই যে কান 100% বিটল বলে বিক্রি করবে, অনেক অসাধু ব্যবসায়ী, ব্যবসায়ী, জি 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 জি। আচ্ছা ভাই দদন কেমন লাগে বলেন? এটা দাম পড়বে ভাই কেউ যদি লেয়, জি ফিক্সড
কান খাটো ৫৭,০০০ ছাগল ৬৫,০০০ ঠিক আছে।